শিক্ষা দেবৃন্দ, আজকে দশম পর্বের ক্লাসে আমরা বহুবচনের কিছু ব্যবহার আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। যেমন আমরা আগের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি, যেমন মোশরে কোন, এর বহুবচন কি হবে? মুশরি কুনা, মুশরি কুনা। এই যে অমন, প্রত্যেকটা শব্দের শেষে ওয়ামন যোগ হলে সেই শব্দটি বহুবচনে রূপান্তরিত হবে। যেমন মু মুমিনুন, তাহলে কি হবে? মু মুমিনুনা, এ ওয়ামন যোগ হয়েছে, ওয়ামন যোগ হয়েছে। আমরা যদি বলি মুসলিহুন মুসলিহুন, তাহলে কি হবে? মুসলি হো না, এই অনন্য। অর্থাৎ আমরা যদি বলি জালিমুন জালিমুন জালিমুনা, এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ এক বচন থেকে বহু বচনে রূপান্তরিত আমরা করতে পারব। এখানে পুরুষ বাচকের ক্ষেত্রে আমরা অনন দিয়ে আমরা বহু বচনে রূপান্তরিত করতে পারব, আর কিছু কিছু ক্ষেত্রে এই পুরুষবাচক শব্দগুলো, তাহলে আমরা এই যে পুরুষবাচকের ক্ষেত্রে কোন শব্দটি আমাদের সূত্র, ওয়াও এবং নুন, পুরুষবাচকের ক্ষেত্রে আমাদের সূত্র কি? ওয়াও নুন। ওয়াও নুন দিলেই আমরা আমাদের বহু বচনে রূপান্তরিত হয়ে যাবে, প্রতিটি শব্দ আমাদের বহু বচনে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সংযুক্ত করতে হবে। স্ত্রীবাচকের ক্ষেত্রে কি যোগ করতে হবে? অনন। স্ত্রীবাচকের ক্ষেত্রে একটু ভিন্ন, স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি আপনি ওই আমি সেম লিখছি মুশরি মুশরিকাতন, এই মুশরিকাতন এটা হলো স্ত্রীবাচক একটি শব্দ, একজন মহিলা মুশরিক। মুশরিকুনের বহুবচন মুশরিক, আমরা জানি যে শব্দের শেষে যদি গোল তা দেওয়া হয় তাহলে ওই শব্দটি পুরুষবাচক শব্দটি স্ত্রীবাচক শব্দে পরিণত হয়ে যায়। মুশরিকুন ছিল একটি তা দেওয়ার কারণে সেটি হয়ে গেছে কি? স্ত্রীবাচক। এখন এই স্ত্রীবাচককে আপনি আবার বহুবচনে রূপান্তরিত করবেন কিভাবে? এখানে কি ওই ওয়াওনুন দিলে কি বহুবচন হয়ে যাবে? না, সেখানে আপনাকে একটি আলিফ তা সংযুক্ত করতে হবে। যেমন মুশরি কাতুন, এই যে আলিফ তা, একটা অতিরিক্ত আলিফ আর একটি তা, আলিফ তা, অর্থাৎ এই সূত্র আছে একটা লম্বা আলিফ তা একটা না। যেমন মুমিনুন মুমিনুন, এ মুমিনাতুন মুমিনাতুন, একজন মহিলা মোমেন, এর বহুবচন যখন আপনি করবেন তখন মুমিনাতুন মুমিনাত, এই আলিফ এবং এই তা, ঠিক আছে? এমনই ভাবে আমরা স্ত্রীবাচক শব্দগুলো বহুবচনের ক্ষেত্রে শব্দের শেষে আলিফ তা সংযুক্ত করতে হবে। পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে ওয়াও নুন সংযুক্ত করতে হবে। বিষয়টা কিন্তু অতীব সিম্পল, ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন, বাংলার ক্ষেত্রে তো আরো কঠিন। আরবির ক্ষেত্রে শব্দের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, সেই পরিবর্তনটা কি? ওয়াও এবং আলিপ্তা। বহুবচনের ক্ষেত্রে স্ত্রীবাচকের ক্ষেত্রে আলিপ্তা, পুরুষবাচকের ক্ষেত্রে ওয়াও, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খুবই সহজ এবং সিম্পল বিষয়। আর যখন আপনি পুরুষবাচকের এবং স্ত্রীবাচক, এটা কিন্তু আমি আর বারবার বলছি যে একটি গোল তা দিলেই আপনার শব্দটি স্ত্রীবাচক হিসাবে হয়ে যাবে,
প্রায় 90% শব্দ, অল্প কিছু শব্দ একটু ভিন্নতা রয়েছে, সেই বিষয়টি আমরা, সেই শব্দগুলো আমরা একটি ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। ওই শব্দগুলো যেমন আমরা আগে বলেছিলাম যে আব্দুনের স্ত্রীবাচক হিসাবে রয়েছে কি আমাতুন, এরকম। তাহলে আমরা আজকের এই ক্লাসের এই বিষয়টা কিন্তু বুঝতে আমাদের আর খুব বেশি সমস্যা থাকার কথা না। আমি এখন একটা এক্সাম্পলে যাচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। আমরা আগের ক্লাসে আপনাদের ইসমের প্রপার্টিস এর উপরে বিস্তারিত ক্লাস কিন্তু আমরা পরপর দুইটা নিয়েছি, হ্যাঁ, যে ইসমের প্রপার্টিস চারটা, প্রথম হচ্ছে মারেফা নাকেরা, তারপরে জেন্স মুজাক্কার মুয়ান্নাস, তারপরে আদত এক বচন বহু বচন, তারপরে হচ্ছে এরাব। তো আমরা আজকের বহু বচনের ব্যাপারে আমরা একটি আয়াত এখানে আপনাদের লিখব, আপনারা দেখেন খুব অতীব সিম্পল একটি আয়াত, অল মুমিনুনা, পড়ে দেখ, অল মুমিনুনা অল মুমিনাত বাদা হুম আউলিয়া, কোরআনের একটি আয়াত, অল মুমিনুনা অল মুমিনাত অল মুমিনুনা অল মুমিনাত বাদু হুম আউলিয়া। তাহলে অল মুমিনুনা অল মুমিনুনা মুমিনিনের বহুবচন, মোমেন মহিলা, মোমেন মহিলাগণ, মোমেন মহিলাগণ, মুমিনুনা কি বহুবচন হয়েছে? আবার অল মুমিনাত অল মুমিনুনা, মোমেন পুরুষগণ, সরি, মোমেন পুরুষগণ, মোমেনের বহুবচন কি মুমিনুন, আর মুমিনাতুনের বহুবচন মুমিনাত, অল মুমিনাত, অর্থাৎ মোমেন পুরুষ এবং মোমেন মহিলা, মহিলারা বাদুহুম, তাদের মধ্যে কেউ কেউ আউলিয়া, একে অপরের বন্ধু, আউলিয়া ওলি শব্দ থেকে, ওলি থেকে আউলিয়া, ওলি মানে কি বন্ধু, তাহলে বহু বছর আউলিয়া বন্ধু, হুম মানে তাদের, আমরা পড়েছি বাদুন শব্দের অর্থ হচ্ছে কেউ কেউ, বাদুন বাদুন মানে কেউ কেউ, আপনারা মুখস্থ করে রাখেন আউলিয়া। আরেকটা আয়াত আমি লিখলে বুঝতে পারবেন, লা ইত্তাখিজুল মুমিনিনা, লা ইত্তাখিজুল মুমিনিন, লা ইত্তাখিজু, লা না ইত্তাখিজ গ্রহণ করবে না, মুমিনিনা মুমিনরা, এখানে দেখেন ইয়ানুন ব্যবহার করা হয়েছে বহু বছর, কখনো কখনো অনুন, আবার কখনো কখনো ইয়ানুন দিয়েও বহুবচন ব্যবহার করা হয়। আমরা আরেকটা ক্লাসে ইয়ানুনের ব্যবহারটা শিখিয়ে দিব। লা ইত্তাখিজু গ্রহণ করবে না মুমিনিনা, মু লা ইত্তাখিজুল মুমিনিনা, গ্রহণ করবে না, কাদের গ্রহণ করবে না, মুমিনিনা কাফিরিনা, কাফিরিনা কাফেরদেরকে গ্রহণ করবে না, লা ইত্তাখিজুল মুমিনিনা আল কাফিরিনা, কাফেরদেরকে মুমিনরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, যারা কুফুরি করে, আল্লাহর সঙ্গে শরিক করে, যারা নাস্তিক, তারা কখনো ইমানদারদের বন্ধু হতে পারে না, কারণ তারা যে কোনো মুহূর্তে মুমিনদেরকে শত্রুতা করে তাদেরকে ধ্বংস করতে পারে, তাদেরকে ক্ষতি করতে পারে, কখন, এটা আল্লাহ রসুলের কথা। আমাদের মুসলমানদের মধ্যে কি এই কাফের নাই, নাস্তিক নাই, শুধু কি নাস্তিক ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে তাকে কথা বলা হয়েছে, যারা যারাই সেই যেই ধর্মের হোক না কেন, যারা খোদাকে অস্বীকার করবে, খোদাকে খোদাদ্রোহী কাজ করবে, খোদার বিরুদ্ধাচারণ করবে,
তাদেরকে কখনো মোমেন হিসাবে, বন্ধু হিসাবে কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। আউলিয়া, এখানে আউলিয়া শব্দটা কিন্তু আসছে, কাফিরিনা আউলিয়া, লা ইত্তাখিজুন মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, আউলিয়া অভিভাবক, বন্ধু, বন্ধু হিসাবে তাদেরকে কখনোই গ্রহণ করা কি করা যাবে না, যাবে না। মিন দুনিল মুমিনিন, মিন দুনিল মুমিনিন, মিন, এই যে মিন আসার কারণে দেখেন যে রয়েছে মুমিনিন, এখানে দেখেন কাফিরিনা, এই যে কাফিরিন কেন হলো, আমরা ওই এরাব করেছি, এরাবের কারণে কিন্তু এই কাফিরিন হয়েছে, মিনের কারণে তো দুন এখানে জের আসছে, আর কাফিরিনা অর্থাৎ এরাব জের হয় কখন, যখন সম্বন্ধ সূচক বাক্য হয় তখন সেখানে জের হয়, আল্লাহ কাফেরদের, আল্লাহর, তখন কাফেরদের গ্রহণ করা যাবে না বন্ধু হিসাবে। হ্যাঁ, বন্ধু কাফেরদেরকে, কাফেরদের, হ্যাঁ, যখন এর হবে তখন জের হবে, কাফিরিনা জের আসছে। এরাবের নিয়ম আমরা আরেকটু বেশি যখন আপনাদেরকে বুঝাবো তখন আপনারা এই গ্রামের সূত্রগুলো আপনারা কিন্তু বুঝবেন, যে মুমিনিনা কাফিরিনা, হ্যাঁ, এই যে কেন যে জের হয়েছে আর কি, অর্থাৎ কাফেরদেরকে গ্রহণ করতে পারবে না মোমেনরা বন্ধু হিসাবে। সুতরাং এখানে এই বিষয়টা আমাদেরকে আয়াত থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতেই হবে, এবং এই আয়াতের গ্রামাটিক্যাল যে নিয়ম আমরা এক বচন এবং বহু বচনের শিক্ষাটা আপনাদেরকে এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম, এবং মুজাক্কার এবং মুয়ান্নাসের বিষয়টা এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা আলোচনা করে এই উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এরাবের উপরে আরেকটি উদাহরণ দিয়ে আমরা আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। যেমন আপনাদেরকে খেয়াল আছে কিনা এই জিনিসটা রিট্রাই করার জন্য মূলত আমি আরেকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি, যেহেতু আমরা আগের ক্লাসে অষ্টম পর্বে খুব সম্ভবত আপনাদেরকে এরাবের উপরে আমরা একটা কনসেপ্ট দিয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আপনাদেরকে অনেকটা মনে নাই। যেমন খতা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু, আমরা জের জবাব দিলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই যে খতম, খতম শব্দের অর্থ কি, সিল মেরে দেওয়া, একেবারে ডাক টিকিটির প্রথমে যে সিলটা মারা খতম, ওই সিল মারার পরে যার কাছে চিঠিখানা পাঠানো হয়েছে সেই সারা পৃথিবীতে আর কেউ খুলতে পারবে না আর কি, সুতরাং মালিক ছাড়া খুলতে মানা, তাহলে খতম মানে কি, সিল মোহর মারা, আল্লাহ তাআলা, আল্লাহ সিল মোহর মেরেছেন আলা উপরে, আলা শব্দ আমরা আগে পড়ে আসছি, কলমুরির বহু বসন কুলুব, কুলুব কল অন্তর, হিম তাদের, তাদের অন্তর সমীর উপরে আল্লাহ তাআলা খতম মেরেছে, এর অর্থ হচ্ছে, তাহলে আল্লাহ কি এখানে সাবজেক্ট, আল্লাহ এখানে কি সাবজেক্ট, আল্লাহ খতম মেরেছেন, আল্লাহ কে কেউ মারে না, আল্লাহ, আল্লাহ খতম মেরেছেন কাদের উপরে, যাদের অন্তরের মধ্যে ব্যাধি ঢুকে গেছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা খতম মেরেছে, তাহলে এই আল্লাহ সাবজেক্ট হওয়ার কারণে এখানে রয়ে আল্লাহ কি হয়েছে, আল্লাহু একটা পেশ হয়েছে, আল্লাহু, যদি এখানে আল্লাহ অবজেক্ট হতেন তাহলে আল্লাহর বুকের ওপরে সিল পড়ে যেত, আল্লাহর ওপরে সিল পড়ে যেত, নাউজুবিল্লাহ, তা আল্লাহকে আমরা সিল মেরে দিতাম, আর আল্লাহ সিল মেরেছেন আমাদেরকে, তাহলে একটা পেশের পরিবর্তে যদি আমরা জবর পড়ি আল্লাহকে সাবজেক্ট না বানিয়ে যদি আমরা আল্লাহকে অবজেক্ট বানাই তাহলে আল্লাহকে আমরা সিল মারছি, আর যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে আল্লাহ আমাদের অন্তঃকরণে সিল মারছে, তাহলে অর্থের পরিবর্তনটা কেমন, কোরআনের ভাষা শিখবেন না, কেন শিখবেন না,
দেখছেন বিষয়টা কত, যদি এই বিষয়টা আপনার ব্রেনের মধ্যে এই টেন্ডেন্সি বা এই চেতনা যদি আপনার মধ্যে না থাকে, আপনি ভুল পড়লে আপনি কোথায়, আপনার অর্থ কোথায় চলে যাবে, এবং আপনি আপনি মুহূর্তের মধ্যে কি হয়ে যাচ্ছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন আর কি। তাহলে আমরা খতামাল্লাহু আলা কুলুবিহিম এই বিষয়টা আমরা শিখলাম। আমরা আরেকটা উদাহরণ এখানে টানছি, তারা প্রতারণা করে আল্লাহকে, আল্লাহকে তারা প্রতারণা করে, কারা প্রতারণা করে, মুনাফিকরা আল্লাহকে প্রতারণা করে, মানে আল্লাহর সঙ্গে তারা প্রতারণা করে, আল্লাহর সঙ্গে তারা কি করে, ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহ কি এখানে, আল্লাহ এখানে আছে অবজেক্ট, এখানে আল্লাহ আছে কর্মবাচক, এটা ছিল কর্তাবাচক, এটা হলো কর্মবাচক। কর্মবাচক যখন হবে তখন আল্লাহকে, এখানে কি হবে, আল্লাহকে, আল্লাহকে, আর এখানে ছিল কি, আল্লাহ, আল্লাহ, যখন আল্লাহ কে হবে তখন সেটা কর্মবাচক হবে। আমরা আগের ক্লাসে আপনাদেরকে বারবার করে বলেছি, আর আল্লাহ যখন কর্মবাচক হবে, অবজেক্ট হবে, তখন আল্লাহর উপরে একটি জবর হবে, কেননা এখানে আল্লাহ কে তারা প্রতারণা করতে, আল্লাহ তো সাবজেক্ট হচ্ছে না, কর্তা হচ্ছে না, তাহলে যখনই কর্মবাচক হবে তখন কি হবে, জবর হবে। যদি আপনি এখানে দেন, পেশ দেন, তাহলে এই অর্থটা উল্টে যাবে না, তারা অর্থ আল্লাহ প্রতারণা করেন, আল্লাহ প্রতারক হয়ে যাবে, তাহলে দেখে দেখেছেন কীভাবে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আরেকটি আয়াত এখানে উপস্থাপন করছি, কুলু, কুলু অশরবু, কুলু অশরবু, বহু বসন দি, কুলু অশরবু, কুলু মানে কি, খাও, কুলু, উলু আর কুলু, কুলু উল মানে বলো আর কুলু মানে খাও, অশরবু এবং কি করো, পান করো, মিন রিজকিল্লাহ, মিন রিজকিল্লাহি, রিজকিল্লাহি, অশরবু, কুলু অশরবু মিন রিজকিল্লাহ, কুলু পা খাও, অশরবু পান করো, মিন মানে হতে, রেস্ট আল্লাহর রেজেক থেকে, রেজেক থেকে, কিল্লা আল্লাহ, আল্লাহ মানে আল্লাহর রেজেক থেকে পান করো এবং খাও, কুলু অশরবু মিন রিজকিল্লাহ। এই যে হা, এই হাটা কি, আল্লাহ, আল্লাহর রেজেক, তাহলে আল্লাহ কখনো কখনো হু আল্লাহ হু হচ্ছে, আবার কখনো কখনো অবজেক্ট আল্লাহ কে হচ্ছে, আল্লাহর হচ্ছে, আল্লাহর রেজেক থেকে, আল্লাহর যখন হবে তখন এটা রিলেটেড সূচক বাক্য হবে, অর্থাৎ সম্বন্ধ সূচক, কিসের সম্বন্ধ সূচক, আল্লাহ তালার সাথে এই খাদ্য খাবারের একটা সম্পর্ক, অর্থাৎ আল্লাহ তালার এই খাবারের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ তালা এই জীবিকা দিচ্ছে না, দিচ্ছে, তাহলে মিন আসার কারণে রিস্কি যে রয়েছে, আর তারপরে তো এখানে তো আল্লাহর, আল্লাহ এখানে অবজেক্ট প্লাস সম্বন্ধ সুযোগ হওয়ার কারণে এখানে কি হয়েছে, জের হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে একই আল্লাহ তিন ক্ষেত্রে তিন রকম অর্থ আমরা বের করলাম আর কি, একে বলা হয় এরাব। এরাবের গুরুত্ব এত বেশি, যদি আপনি এরাব সম্পর্কে যদি আপনি ভালো, আপনার একটা কনসেপ্ট না থাকে, আপনি কোরআন শরীফ পড়বেন, সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনার অর্থের ব্যবধান তারতম্য তৈরি হয়ে যাবে, এবং আপনি নিজের অজান্তেই আপনি এটা বুঝতেই পারবেন না,
যদি আপনার এই কনসেপ্টটুকু থাকে, তাহলে অন্তত আপনি যখন আল্লাহ পড়বেন, আল্লাহ শব্দটা আসবে, বা যখন এইরকম বিভিন্ন শব্দ আসবে, তখন আপনি সেখানে জের জবর কোথায় কি হবে এবং অর্থের মারপেচ কোথায় কিভাবে চলে যাবে, এই অনুভূতিটুকু আপনার ব্রেনের সঙ্গে সঙ্গে কাজ করবে। যেহেতু আপনাকে টোটাল গ্রামারটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি এবং এই সিস্টেমগুলো বাইরে কোনো কিছু নাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে বিশেষভাবে আমরা অনুরোধ করছি যে এই যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনারা সুন্দরভাবে পরিপাটিভাবে ঠান্ডা মস্তিষ্কে প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন, এবং এখানে এই ভিডিওগুলো দেখা দেখলে আপনার লিসেনিং আপনার মানে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড হবে। আপনি যে মানে শ্রবণ শক্তির যে ইয়েটা মানে ভিডিওগুলো যত বেশি দেখবেন তখন আমার শ্রবণ শক্তির পাওয়ারটা বেড়ে যাবে এবং লিসেনিং স্কিলটাকে আপনার ডেভেলপ হবে। এবং আমাদের এই প্রোগ্রামে আপনি যদি কন্টিনিউ ক্লাস করেন রিডিনিং, অর্থাৎ আপনি যে পড়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ কোরআনটি পড়ে কিন্তু বিশুদ্ধ করে কয়েকজন পড়তে পারে, পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটা অনেক স্ট্যান্ডার্ড বা শুদ্ধ বিশুদ্ধ ভাষায় আপনি পড়তে পারেন, ওরাত্তিলুল কুরআনা তারতিলা, বিশুদ্ধভাবেই কিন্তু কোরআন শরীফ পড়ার নিয়ম এবং মাখরাজ আদায় করা সহ রিডিং স্কিলটা আপনাকে ডেভেলপ হবে। আপনার ডেভেলপ সবচেয়ে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনারা প্রত্যেকটা আয়াত থেকে কিন্তু আপনাদেরকে আমরা ফোকাস দিচ্ছি, হিদায়ত দিচ্ছি, গাইড দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি, এই ডিরেকশনটা ফলো করলেই আপনার হৃদয়ের মধ্যে একটা কলবের মধ্যে একটা স্পার্কিং হবে, দোলা দিবে, না আমি এখানে কি পড়ছি আর আমি কি করছি, আমার মানে কোরআনের সাথে আমি আমি আমার সংঘর্ষে আমি জড়িয়ে যাচ্ছি কিনা। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা, সুতরাং এই বিষয়টা কিন্তু আপনাকে সাংঘাতিকভাবে আপনি উপলব্ধি করবেন। এবং রাইটিং, আপনি একটা পর্যায়ে কিন্তু আমি যে সুন্দরভাবে লিখছি, আপনি হয়তো মনে করছেন যে স্যারের তো অনেক সুন্দর হাতের লেখা, আপনার হাতের লেখাও কিন্তু এসআইতে অনেক সুন্দর হয়ে যাবে। আপনি আমাদের সাথে থাকেন, আমি আরও কিছুদিন পরে আরও কিছু ক্লাসের পরে আপনাদেরকে রাইটিং স্কিলটাকে আমরা শেখাবো আর কি। আমরা আগে কিছু বেস গ্রামার কিছু বেস যে টিচটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি। এমনইভাবে আপনি যদি একেবারে কোর্সটা কমপ্লিট করতে পারেন একেবারে এ টু জেড আমার সাথে থেকে, আমার সাথে যদি আপনি একাত্মতা ঘোষণা করে যদি আমাদের অনলাইন এবং অফলাইন জুম অ্যাপসের মাধ্যম দিয়ে বা আমাদের আপনারা অফলাইনে যদি প্রতিটা ক্লাস নিখুঁতভাবে আপনি করতে পারেন, তো মাশাআল্লাহ আপনি স্পিকিং স্কিলটাকে আপনি ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। আরবি ভাষাও আপনি অনর্গল কথাও বলতে পারবেন এবং সব কিছু বুঝতেও পারবেন। সুতরাং এটা মানে কঠিন কিছু না, একটা পর্যায়ে যে আমি আস্তে আস্তে আপনাদের সামনে বাংলা কম বলার চেষ্টা করবো, এখন যেহেতু আপনারা আরবি ভালো বোঝেন না এই জন্য অধিকাংশ কথাগুলো বাংলায় বলছি এবং খুব সিম্পল ভাষায় বলছি। আমি অনেক স্ট্যান্ডার্ড ভাষাও কথা বলতে পারি, যেহেতু আমি আমার একটা বই আছে, আমি একটু লেখালেখির সাথে জড়িত, তো সেহেতু সিম্পল ভাষায় কথা বলছি আপনাদের বোঝার সাথে। আস্তে 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 বাংলা ভাষা কমিয়ে দিয়ে ইংরেজি ভাষা বেশি বলার চেষ্টা করব। আপনারা থাকেন আমার সাথে এবং প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং দিন প্রচারের সাথে আপনি নিজে হিদায়ত নেবেন কোরআনের কাছ থেকে, আর একজনকেও পথ প্রদর্শন করবেন, এটা কিন্তু আপনার ইমানি একটি নৈতিক দায়িত্ব। ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।